بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار سمنتو ব্রাদারান ইসলাম, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন একই একক, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগি, যার কোনো শরিক নেই, যার দিন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। যারা এই দিনকে মেনে নিয়েছে তারাই হচ্ছে মমিন মুসলিম, যারা আল্লাহ পাকের একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করেছে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম মমিন। আর যারা আল্লাহ পাকের তৌহিদে তৌহিদকে অস্বীকার করেছে অথবা তৌহিদে কাউকে অংশীদার বানিয়েছে তারা তাদের ঈমানকে নষ্ট করেছে। আজকের আকীদাতুত তৌহিদের দর্শের বিষয়বস্তু হচ্ছে কালেমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা, আর মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পাকের রসুল, এ কথার সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পাকের রসুল। এই যে বাক্যটি যা দিয়ে একজন মানুষ যা বিশ্বাস করলে এবং যার স্বীকৃতি দিলে, শাহাদাত প্রদান করলে, সাক্ষ্য প্রদান করলে একজন মানুষ ইসলামে প্রবেশ করে, মুমিন হয়, ইসলামে ঢুকল, তারপরে কি আর কোনো কারণে ইসলাম থেকে বেরোবে না? যতই রকমের কাজ করুক অথবা এই কালিমা বিরোধী বিশ্বাস করুক, আর সে ইসলামের গণ্ডি থেকে বেরোবে না, এমন কথা নয়। বরং বেশ কিছু কারণ রয়েছে, বিষয় রয়েছে যেগুলি কোনো মুসলিমের মধ্যে পাওয়া গেলে, তার আকীদায় তার আমলে পাওয়া গেলে ইসলামে ঢুকেছিল কালিমা তাইয়েবার শাহাদাত দিয়ে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, ওই সব কারণগুলির কোনো একটি কারণ পাওয়া গেলে তার মধ্যে, যেগুলোকে ইমান ভঙ্গকারী বিষয় বলা হয়, ইসলাম নষ্টকারী বিষয় বলা হয়, অথবা কালিমায়ে শাহাদাত দুটি কথার যে সাক্ষ্য প্রদান করলেন তা নষ্টকারী বা ধ্বংসকারী বিষয় বলা হয়। লেখক এই বিষয়টি আজকে এখানে পেশ করেছেন যা আমরা সংক্ষেপে তুলে ধরব। বলছেন খামেসান, পঞ্চম যে বিষয়টি উল্লেখ করেছেন লেখক, নাওয়াকিদু শাহাদাতাইন, দুইটি বাক্যের যে শাহাদা সাক্ষ্য প্রদান রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটি বাক্যের যে শাহাদাত রয়েছে এই শাহাদাত বিনষ্টকারী বিষয়। বলছেন হে নাওয়াকিদুল ইসলাম, শাহাদাত ধ্বংসকারী বিষয়গুলি হচ্ছে ইসলাম ধ্বংসকারী বিষয়, শাহাদাত নষ্টকারী বিষয়গুলি হচ্ছে ইসলাম বা ইমান নষ্টকারী বিষয়। লিআন্না শাহাদাতাইন হুনা হুমাল্লাতানি ইউদখিলুল মারআ বিন্নুতকি বিহিমা ফিল ইসলাম, কারণ এই দুইটি শাহাদাতের মাধ্যমেই একজন মানুষ ইসলামে প্রবেশ করে। এই শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইটি কথার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই ইউদখিলুল মার বা ইয়াদখুলুল মার, একজন মানুষ প্রবেশ করে বিনুতকে বেহেমা, এই দুটি কথা উচ্চারণ করলে বিশ্বাস করে, ফিল ইসলাম, ইসলামে, তাহলে ইসলামে প্রবেশ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কথা বলে। আর এ কথা বলা মানে শুধু মন্ত্র পাঠ নয়, অনুতক বেহেমা এই দুটো উচ্চারণ করা মানে এতেরাফুন বে মাদরুল হেমা, এর অর্থকে স্বীকার করা,
লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আর কাউকে সত্য মাবুদ মনে করি না আল্লাহ ছাড়া। মোহাম্মদুর রাসূলুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একমাত্র আল্লাহ পাকের বিধান মানব জাতি পর্যন্ত পৌঁছাবার মাধ্যম, আর কোন মাধ্যম নেই, আর কারো কাছ থেকে আল্লাহ পাকের বিধান শরীয়ত নেব না। এই উচ্চারণ করা মানে স্বীকার করা, এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ স্বীকার করা, অঙ্গীকার করা, আর মোহাম্মদ রাসূলুল্লাহর অর্থকে মেনে নেওয়া, ওয়ালতিজামুন বিল কিয়ামে বিমা তাকতাযিয়ানিহি। আর এই কালেমা দুটি, বাক্য দুটি, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটি বাক্য যে দাবি করে সেই দাবি পূরণ করা, এই দাবি পাবন্দী করা, নিয়মিত মেনে চলা, কেমন মিন আদায় শায়রিল ইসলাম, ইসলামের যে সব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি আদায় করার মাধ্যমে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়েছেন তো আল্লাহ পাকের ইবাদত করবেন, তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম রোজা রাখা, হজ করা। ফায়দা আখাল্লা বিহাযিল ইলতিজাম, এই পাবন্দিতে যদি কোন রকমের ত্রুটি গোলযোগ সৃষ্টি করে, আপনি ইসলামের যে বিধিবিধান রয়েছে বা ফরায়েজ রয়েছে সেগুলির পাবন্দি করলেন না, ফাকাদ নাকাযা তাআহুদ আল্লাযী তাআহাদা বিহি, তাহলে যেই ওয়াদা প্রতিশ্রুতি করেছিল, যে অঙ্গীকার করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা নিজেই নষ্ট করল, তার বিপরীত কাজ করল। যেই সময় হিনা নাতাকা বিশাহাদাতাইন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল আর সাক্ষ্য প্রদান করেছিল, তখন আল্লাহর সাথে যেন একটা অঙ্গীকার করেছিল, তাআহুদ, তার প্রতিশ্রুতি হয়েছিল, সেই প্রতিশ্রুতি নিজেই ভঙ্গ করল। ইসলাম ভঙ্গকারী বিষয় বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বা এই দুটি শাহাদাত, দুটি কথার সাক্ষ্য প্রদান নষ্টকারী বিষয় অনেক রয়েছে। খুঁটিনাটি এক একটা করে যদি বলা হয় তো এর ওপর বড় বড় কিতাব লেখা হয়েছে। এর জন্য ফুকাহায়ে কেরামরা ফিকার কিতাবে একটি অধ্যায় কায়েম করেছেন, আকীদার কিতাবে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। বলছেন লেখক, ওয়ানাওয়াকিদুল ইসলাম কাসীরা, ইসলাম নষ্টকারী অনেক বিষয় রয়েছে। ফাকাদ আকাদাল আহাল ফুকাহা ফি কুতুবুল ফিকহ বাবান, ফুকাহায়ে কেরামরা বিভিন্ন মাযহাবের ফকীরা, হানাফি শাফি মালিকি হাম্বলি, সমস্ত ফুকাহায়ে কেরামরা তাদের ফিকার কিতাবে, যেমন তাহারাত, উযু আর গোসলের অধ্যায় রয়েছে তাদের কিতাবে, তেমনি তাদের কিতাবে রয়েছে সালাত, যাকাত, হজ, ওই রকমই একটি অধ্যায় রয়েছে বাব, খাস বিশেষ একটি অধ্যায় রয়েছে সম্মুহ, যে অধ্যায়টির নাম তারা দিয়েছেন বাবু রিদ্দা, মুরতাদ হওয়ার অধ্যায়, কি কি কারণে মানুষ মুরতাদ হয়ে যায়। মুরতাদ মানে ইরতাদ্দা মানে ফিরে যাওয়া, ইসলাম থেকে ফিরে যায়, ইসলাম বিমুখ হয়ে যায়, ইসলামের মধ্যে ঢুকেছিল ইসলাম থেকে বেরিয়ে যায়, ঢুকেছিল কালিমা পড়ে আর শিরক করে বেরিয়ে গেল, জাদু করে বেরিয়ে গেল, কুফরি কথা বলে বেরিয়ে গেল, ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে বেরিয়ে গেল, ইসলামের জীবনে কোনো পরোয়াই করলো না, উদাসীন সারা জীবনটা, এর মাধ্যমে বেরিয়ে গেল, বিভিন্ন কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়। বাবুর রিদ্দা এই রকম অধ্যায় ফিকার কিতাবে রয়েছে। ওয়াহাম্মুহা আশরাতু নাওয়াকিজ, যেসব বিষয়গুলি ফোকাহা কেরামরা, ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে বিষয়গুলির মাঝে অনেকগুলি শাখা প্রশাখা বিষয় আসতে পারে, এই রকম বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দশটি, আশরাতু নাওয়াকিজ, দশটি কারণে মানুষ ইমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যায়, নিজের শাহাদাতকে, নিজের লা ইলাহা ইল্লাল্লাহকে, নিজের মুহাম্মদ রাসূলুল্লাহকে, যেই কালমাকে ভালোবাসার দাবি করেছিল, উচ্চারণ করেছিল, স্বীকার করেছিল, তা নিজে নষ্ট করে। যাকারা শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা ফি কওলিহি, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাই, তিনি এই বিষয়গুলিকে উল্লেখ করেছেন, আর দশটি বিষয়ে তিনি বিশেষভাবে দশটি বিষয়কে তিনি উল্লেখ করেছেন, আর বলেছিলেন এছাড়া আরো অনেক খুঁটিনাটি কথা রয়েছে, কাজ রয়েছে, বিষয় রয়েছে যেগুলির মাধ্যমে মানুষ ইমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যায়। প্রথম যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তার ভাষায় বলেছেন, আশ-শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শিরক করা। এখানে
আমি বলবো যে শুধু আল্লাহ পাকের এবাদত না, আল্লাহ পাকের তৌহিদ শিরক করা, তাহলে ব্যাপক হবে। আল্লাহ পাকের এবাদতের শিরক এই জন্যই বলেছেন উনি যে অধিকাংশ মানুষ আল্লাহ পাকের রুবুবিয়াত প্রভুত্বটা মানে, মানার পরেও আল্লাহ পাকের এবাদতের শিরক করে। মানুষের অবস্থা দেখে, পরিস্থিতি দেখে, যে বাস্তব অবস্থা যে আল্লাহকে তো সৃষ্টিকর্তা মানছে, স্রষ্টা মানছে, আল্লাহকে আসমান জমিনের মালিক মানছে, আল্লাহকে আরশের অধিপতি মানছে, কিন্তু এবাদতে গিয়ে শিরক করেছে, সেজদা কবর মাজারকে দিয়ে দিচ্ছে, দোয়া ফরিয়াদ হ্যাঁ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, পীর ওলিকে ডাকছে, কেউ দেবদেবীকে ডাকছে, এইভাবে জবাই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করছে, মান্নত আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করছে। তাহলে এবাদত বন্দেগীতে মানুষরা শিরক করত, আর এই রোগ মুসলিম সমাজে বেশি ঢুকেছে। আল্লাহকে শুধু মানে আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, ব্যাস। তারপরে এবাদত বন্দেগী সবগুলি মাজার পীরের জন্য, কবরের জন্য এই করে দিয়েছে। মসজিদের নামাজটা শুধু আল্লাহর জন্য, আর বাকি সেজদা তাজিমের সেজদা কবর মাজারের জন্য। মসজিদে সালাম ফেরার পরে মোনাজাত, যে বিদাতি মোনাজাত করে থাকে, ওই বিদাতি মোনাজাতটা আল্লাহর জন্য, বাকি সবসময় বালা মুসিবতের সময় আর যখন বড় বড় বালা মুসিবত আসবে তখন আল্লাহকে ডাকা নেয়, তখন মাজারে চলে যাওয়া। যে 10 বছর 20 বছর হয়ে গেল ছেলে মেয়ে হয় না, যাও মুখ মাজারে যাও তাহলে ছেলে পাবে। রোগ ভালো হয় না, অনেক চেষ্টা করলো, আল্লাহর কাছে দোয়া করলো, ডাক্তারও দেখালো, চিকিৎসা করালো, রোগ ভালো হয় না, যখন বড় বালা মুসিবত আসে তখন আল্লাহ কাছে ছেড়ে দিই, গায়রুল্লাহর কাছে, আল্লাহর অসহায় বান্দা যারা মৃত চলে গেছে, দাফন কখন যে হয়েছে আর সরে গেলে কি হয়েছে আল্লাহ পাক জানে, আছে কি না আছে এখানে লাশ, বা আসলে এই কবরে কোন মানুষকে দাফন করা হয়েছে, কি ভুয়া কবর, এই বিনা পুঁজির ব্যবসার জন্য আসলে মাজার তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে ধরনা দিয়ে মনে করে এখানে গিয়ে রোগ হবে। তো এবাদত বন্দেগী অধিকাংশ মানুষ ইসলামে আসা সত্ত্বেও বা জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহাকের এবাদতে শিরক করেছে, এই জন্য তিনি বলেছেন আর শিরক ফি ইবাদাতিল্লাহ। আর না হইলে অনেকে এমন আছে যার আল্লাহ ফাকির এবাদতে শুধু শিরক করে না, আল্লাহ ফাকির প্রভুত্বে আল্লাহ ফাকির কাজেও শিরক করে, আল্লাহ ফাকির কাজেও শিরক করে। আরব মুশরিকরা আল্লাহ ফাকির এবাদতে শিরক করত, আল্লাহ ফাকির কাজে শিরক করত না। তারা কখনো বলতো না যে এসব দেবদেবী আমাদেরকে রিজিক দেয়, দেবদেবী আসমান জমিন সৃষ্টি করেছে, দেবদেবী নিয়ন্ত্রণ করে। কিন্তু মুসলিম সমাজের অনেক আলেম জালেমও রয়েছে আর মূর্খ জালেমও রয়েছে, ইন্দা শিরকাল জুলমুন আজিম, যারা মনে করে যে মাজারে চাদর চড়ালে, মাজারে খাসি মুরগ জবাই করলে বাবা আমাদের রিজিকে বরকত দিবেন, মনের কামনা বাসনা পূরণ করবেন, যেটা আল্লাহর কাজ, তারা আল্লাহর কাজেও রুবুবিয়াত শিরক করে থাকে। কবর মাজারে গেলে ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে পাওয়া যায়, ছেলে মেয়ে দান করা আল্লাহ পাকের কাজ, আওলাদ দান করা, সন্তান সন্ততি দান করা আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাকের কাজেও শির করে যে বাবার দান, এই ছেলেটা আমার বাবার দান, ওই মাজারে গিয়েছিলাম তো পীর সাহেবের দান, এটা তাহলে রুবুবিয়াত শির করেছে মানুষ। শুধু আল্লাহ পাকের ইবাদতে শির করেনি, অনেকে আল্লাহ পাকের রুবুবিয়াত শির করেছে, যে আল্লাহ ছাড়াও এরা দেয়, সারা পৃথিবীর সবকিছুর উপর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাকে, এটা হচ্ছে তৌহিদ। অনেকে মনে করে গওস কুতুব আছে, বড় বড় উলি আউলিয়া আছে যারা পৃথিবী ধরে আছে, বা মানুষ যখন বালা মুসিবতে পড়ে, জাহাজ যখন ডুবে যাচ্ছে সমুদ্রে বা নদীতে, তখন তারা উদ্ধার করে, এরকম কিসসা কাহিনী আছে না নেই? হ্যাঁ, ওলি আউলিয়াদের নামে, তাদের নামে কিসসা কাহিনী আছে, যে কোনো হাজিদের জাহাজকে ধাক্কা দিয়ে জেদ্দায় পৌঁছে দিল, কখনো বালামসু আগুন লেগেছিল, 5000 কিলোমিটার দূর থেকে নেমিয়ে দিল, কাবে আগুন লেগেছিল, কাবাই কুকুর ঢুকেছিল 5000 কিলোমিটার দূর থেকে, ভারত বাংলাদেশ থেকে কুকুর তাড়িয়ে দিল, পানি ছিটিয়ে দিল, ওখান থেকে আগুন নেমে গেল কাবা শরীফের, সব কিসসা কাহিনী তাদের কিতাবে মজুদ আছে আর তাদের বক্তব্যে মজুদ আছে। তাহলে আল্লাহ পাকের কাজ এগুলি, গায়বী সাহায্য করা, হ্যাঁ আল্লাহ পাকের কাজ, সেগুলি মানুষকে দিয়ে দিচ্ছে, তাহলে আল্লাহ পাকের কাজে রুবুবিয়াত তো শিরক করেছে। তো ইসলাম ভঙ্গকারী বিষয় শুধু আল্লাহর ইবাদতে শিরক করে না, আল্লাহ পাকের ইবাদতে শিরক করলে ইসলাম নষ্ট হয়, আল্লাহ পাকের রুবুবিয়াত আল্লাহ পাকের কাজ, আর কাউকে সামান্য দিয়ে দিল যে আল্লাহ করেন ওরাও করে দিলেও ইসলাম থেকে বেরিয়ে যায়,
আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে যদি কেউ তৌহিদুল আসমা ও সিফাত নষ্ট করে, শিরক করে, তাহলে তাতেও ইসলাম ভঙ্গ হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইগফির আইয়ুশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক মাফ করেন না যদি তার সাথে শিরক করা হয়। তার সাথে শিরক করা হলে তিনি মাফ করেন না। ইন্নাল্লাহ লা ইগফির, আল্লাহ পাক মার্জনা করেন না, ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে। আইয়ুশরাকা বিহি ওয়া ইগফির মা দুনা যালিকা, এর নিজের গুনাহগুলি কি আল্লাহ পাক মাফ করেন? তবে লেমাইয়াশা, যার জন্য চান। সবাইকে মাফ করে দিবেন এমন কথা নেই। শিরকের সমতুল্য গুনাহ নয়, তার নিচের গুনাহ যদি হয়, তার নিম্ন স্তরের গুনাহ হয়, তাহলে আল্লাহ মাফ করবেন বা করে থাকেন সবাইকে নয়, কাকে? লেমাইয়াশা, যাকে আল্লাহ পাক চান। কেউ চুরি করে মারা গেছেন, কেউ খুন করে মারা গেছেন, কেউ জেনা করে মারা গেছেন, বিনা তওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন না। লিমাই আসা, যাকে চাইবেন, হতে পারে আল্লাহ বিনা আজাবে মাফ করতে পারেন, আর হতে পারে আল্লাহ পাক আজাব শাস্তি দিয়ে মাফ করবেন। কিন্তু শিরক করে মারা গেলে, আর শিরকের সমতুল্য গুনাহ কুফরি, নাস্তিকতা, এইরকমই যেসব কাজে মানুষ বড় কাফের হয়ে যায়, হয়তো শিরক নয় কিন্তু কুফরি, ইসলামের স্পষ্ট কোন বিধান অস্বীকার করলো, শিরক করে না কিন্তু হেজাব পর্দা মানি না, আমি আজকালকার যুগে শিরক করে না কিন্তু না চোরের হাত কাটাই দণ্ডবিধান মানা যাবে, এটা বড় তো ওই যুগের জন্য চলতে পারে কিন্তু এখন চলতে পারে না। অথচ আল্লাহ পাক দিন নাজিল করেছেন কিয়ামতের, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, এবং কোরআনে কেরিমে যে ফয়সালা দেওয়া হয়েছে সেই ফয়সালা, সেই বিচার কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য মানা ফরজ, সে রাজা হোক আর প্রজা হোক, বিশিষ্ট ব্যক্তি হোক আর সাধারণ ব্যক্তি হোক, সকলের জন্য। কেউ যদি একটা বিধান অস্বীকার করে, আমি সবকিছুই মানতে পারি কিন্তু কুরবানিতে এত পশু জবাই করে এ অপচয় করে লাভ কি, এইরকম কুফরি কথা কোন একজন এর কয়েক বছর আগে পত্র পত্রিকা লিখেছিল। মুরতাদ জীবনে শিরক করে না, হয়তো কবর মাজারও যায় না, দেবদেবীর কাছে যায় না, কিন্তু শিরকের সমতুল্য গুনাহ করলে একটা কথাই, যে কুরবানি করা অপচয়, কুফরি কথা বললো, নকলে কুফর, কুফর না ওয়াসাদ, কারো কুফরি কথা নকল করলে সেটা আমার কুফরি হয় না, তাদের কুফরি কথা নকল করলাম। ওয়াকালা তাআলা মহান আল্লাহর ইরশাদ করেছে, ইন্নাহুম ইউশরিক বিল্লাহ, জেনে রাখো যে যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করবে, কোনো কিছুকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার বাসস্থান হচ্ছে জাহান্নামে, জাহান্নামের আগুনে। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, আর এই রকম জালিমদের কোনো সাহায্যকারী নেই, কোনো সুপারিশকারী নেই, যে যাবে জাহান্নামে আর সুপারিশ করে, নবীর সুপারিশ হবে, আম্বিয়াগণের সুপারিশ হবে, নেক লোকদের সুপারিশ হবে, আর শিরক করে কবর মাজার পূজা করে, সেজদা করে, গায়রুল্লাহকে সেজদা করে মারা গেছে, গায়রুল্লাহকে ডেকে, গোস্তকে ডেকে, কুতুবকে ডেকে, খাজা বাবাকে ডেকে মারা গেছে, শিরকের অবস্থায় মারা গেছে, আর তাদের সুপারিশ কেউ করবে, আর করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে উঠিয়ে নিয়ে যাবে, ওমাল ইজালে বিনামিন আনসার, এটা কখনো হবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, এরা কখনো জাহান্নাম থেকে বেরোবে না। এরই অন্তর্ভুক্ত হচ্ছে যতগুলি গায়রুল্লাহর ইবাদত, তার মধ্যে দুই একটির উদাহরণ পেশ করেছে, আমিন হাজ্জা বলে গায়রে, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, জবাই আল্লাহ ছাড়া অন্যের নামে করলেন অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবার দিয়ে জবাই করলেন, কিন্তু কাকে রাজি করার জন্য, মাজারে গিয়ে জবাই করলেন। এখানে যদি জবাই করিতে যে বাবা শুয়ে আছেন, আল্লাহর ওলি শুয়ে আছেন, তিনি সন্তুষ্ট হবেন, আমাদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন, হ্যাঁ, তাহলে বড় শিরক করল। এই জন্য হয় আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো, অথবা আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টির জন্য জবাই করলো, অন্যের আপ্যায়নের জন্য নয়। কারণ মানুষের আপ্যায়নের জন্য আমরা জবাই করি, মেহমান অতিথি এসছে, সুতরাং খাসি জবাই করে দিলাম, গরু জবাই করে দিলাম, লোক এসছে অনেক, অথবা মুরগ জবাই করে দিলাম, এটা শিরক নাই, এটাও তো মানুষের জন্য জবাই করলাম, এমনি আজকে জবাই করতাম না কিন্তু কেন জবাই করলাম, অতিথিরা এসছে সেই জন্য, এটা তাদের সন্তুষ্টির জন্য নয় বরং তাদের আতিথ্যের জন্য।
হ্যাঁ, তাদের আপ্যায়নের জন্য। কাজাভিলিল আদরিহা, যেমন কবর মাজারের জন্য জবাই করা, আউজাভিলিল জিন অথবা জিনের জন্য জবাই করা, অনেকেই জিন কে খুশি করার জন্য, জিন পেরেশান করেছে, বিরক্ত করেছে, বাড়িতে ছেলে মেয়েদেরকে জিন ধরেছে বা কোনো কাউকে জিন ধরেছে, সুতরাং কবিরাজ বলছে, ওঝা বলছে যে একটা কালো খাসি জবাই কর, না একটা সাদা মুরগ জবাই কর, জবাই করে অমুক জায়গাতে ফেলে আয়, বিশেষ বিশেষ তরিকায়। আমি একটা উদাহরণ দিলাম, এছাড়া আরো ভিন্নভাবে বলতে পারে, দিদি চুলাই অথবা খা অথবা খাস না। তারপর আমাদের দেশে যখন ওই হাম হয় তখন বলি যাকে হাম হয়েছে বা ওই আপনার যেটাকে স্মল পক্স বলে হয়, তখন বলে যে সাত রকমের মিষ্টি নিয়ে খাওয়া, উদ্দেশ্য এখানে যে এই ছেলেকে খাওয়াইলে ওই জিনকে খাওয়ানো হবে, জিনকে খাওয়াইলে আর জিনের কারণে এইসব রোগ আসছে আর বালা মুসিবত আসবে না। সে কি আর কি তাইগুলো কাজটা তো মনে হয় যে কয়েক রকমের মিষ্টি খাওয়াইলাম, কিন্তু আসলে কাকে খাওয়াইলাম, উদ্দেশ্য হচ্ছে জিনকে খাওয়ানো, এই ছেলে খাওয়া মানে জিন খাওয়া। হ্যাঁ, আর জিন আর বাড়ির অন্য কাউকে বিরক্ত করবে না বা জিন এর কোন অঙ্গ হানি করবে না, অঙ্গ নষ্ট করবে না, বিভিন্ন এরকম শিরকি কুফরি আকীদা আছে মুসলিম সমাজে। দুই নম্বর কারণ যাতে ইমান ইসলাম নষ্ট হয়ে যায়, কালেমার সাক্ষ্য প্রদান করে মুসলিম হয়েছিলেন, আপনার ইসলাম থেকে আবার আরেক দিক দিয়ে বেরিয়ে গেলেন, ছিদ্র বেরিয়ে গেলেন, সেটা হচ্ছে মানজা আলা বাইনা হবে আইন আল্লাহ ওয়াসাই, যে ব্যক্তি তার মাঝে আর আল্লাহর মাঝে কোন ওসিলা মাধ্যম সাব্যস্ত করবে, যে আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছা যায় না, আল্লাহ পর্যন্ত পৌঁছিত হলে কাউকে ধরতেই হবে, কোন ওলি বুজুর্গ পীর ধরতেই হবে, মাধ্যম না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। যেমন আমরা এখানে ওপর তলায় এসছি, সেজন্য আমাদের হয় লিফট ব্যবহার করতে হয়েছে না হয় সিঁড়ি ব্যবহার করতে হয়েছে, দুনিয়ার ক্ষেত্রে সিঁড়ি লাগে, আর আপনি ইমান আমলের ক্ষেত্রে জান্নাত পাওয়ার জন্য সিঁড়ি লাগবে না, আর সিঁড়িকে সিঁড়ি বিদাতীদের কাছে মুশরিকদের কাছে সিঁড়ি হচ্ছে পীর, পীরের মুরিদ হওয়া, সিঁড়ি হচ্ছে মাজারে যাওয়া, সিঁড়ি হচ্ছে কোন একটা তরিকত ধরা, চিস্তি তরিকায় ধরেন নাই, কাদেরি তরিকার একটা তরিকায় আসা, হ্যাঁ এগুলো হচ্ছে সিঁড়ি না। যারা এসব মাধ্যম সাব্যস্ত করে, যেই মাধ্যম কি আল্লাহ স্বীকৃতি দান করেননি, তারা ইমানকে নষ্ট করবে। তবে হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য মাধ্যম আছে, কোরআনে কারিমে বহুবার বলা হয়েছে, আর সেটা কোন গোপনীয় জিনিস না, বাতিনি ইলম না, সবার জন্য জাহিরি একবার প্রকাশ্য ইলম। প্রতিযোগিতা কম্পিটিশন করো, দৌড় দাও আল্লাহর দিকে, আল্লাহর দিকে ঝাঁপ দাও, দৌড় দাও, এগুলো হচ্ছে মাধ্যম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য মাধ্যম আছে। কোরআন হাদিসে স্পষ্ট হয়ে বলা হয়েছে, এমন কিছু আল্লাহ লুকিয়ে রাখেননি যার নাম হচ্ছে বাতেনি এলেম। যারা জাহিরিয়া বাতেনি এলেমের ভাগ করেছে, আর বাতেনি এলেম আলেম আলমার শরীয়তের আলেমরা জানে না, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারী মুসলিম, এরা জাহির এলেম জানেন, এরা বাতেনি এলেম জানেন, এরা শরীয়ত জানেন, এরা মারেফাত আর হাকিকত পর্যন্ত পৌঁছিতে পারেননি। আমাদের সম্পর্কে যারা তাসাউফ সম্পর্কে সমালোচনা, তাসাউফ ইসলামে নেই, সুফিবাদ নেই, তাদের সম্পর্কে তারা বলবো ওরা জানেই কি, ওরা তো আসলে বাতিনি এলেমই রাখে না, সেই জন্য বিরোধিতা করে। বুঝতে পেরেছেন, এই জাহিরিয়ার বাতিনির ভাগ করাও আর একটা কুফুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, তৌহিদ দেখিয়ে দেওয়ার জন্য, সুন্নত নবীর আদর্শ দেখিয়ে দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত বিধান দেখিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কত নবী রসুল পাঠিয়েছেন, আর বাতেনি ইলম রুকিয়ে রেখে দিবেন, সাধারণ লোক তো জানলোই না, জানলো না, আলেমরাও কোরআন হাদিস পড়ে জানতে পারলো না, ওইটা শুধু কিছু খাস সিলসিলা আছে তরিকতের, ওইগুলো ধরতে হবে তাহলে জানা যাবে, না হইলে জানতে পারবেন না, কত বড় অন্যায় কথা। যেই ব্যক্তি নিজের মাঝে এবং আল্লাহর মাঝে সুপারিশ কামনা করবে, আলিহিম তাদের উপর আস্থা ভরসা করবে,
ফাইন্নাহু ইয়াকফুরু ইজমান, তাহলে সর্বসম্মতিক্রমে ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে যে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে আল্লাহর মাঝে আর নিজের মাঝে ওসিলা মাধ্যম সাব্যস্ত করলো যে তাদেরকে ডাকে। কোরআনে কারীমের বিশেষ একটি তরজমার কথা বলছি, তাফসিরের কথা বলছি, সূরা ফাতিহা টিকাই লিখছেন ওই ব্যক্তি, আর যেই তরজমাটি সৌদি আরব থেকে ভুলবশত ছাপানো হয়েছে আর ব্যান করা হয়েছে উর্দু ভাষায়, তার হাসিয়াতে সূরা ফাতিহা আছে, এই লম্বা সাইজে উর্দু ভাষায় ছাপানো হয়েছিল, তাতে লিখেছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর তাফসির করতে গিয়ে বলছে এই অল্প একটু টিকা তাতেই শিরিক ঢুকিয়েছে, এই অবস্থা মাধ্যম ওসিলা ঢুকিয়েছে যে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। তবে হ্যাঁ, কিসি মকবুল বান্দা আছে আল্লাহ পাকের মকবুল বান্দার কাছে, উসকো গায়ের মুস্তাকিল সমাজ কে, ওকে স্থায়ী মনে করবেন না আল্লাহর মতো, তাকে ক্ষণস্থায়ী মনে করবেন, টেম্পোরারি মনে করবেন, করে যদি তার কাছে ইস্তেআনাতে জাহিরি করে, যদি তার কাছে সাহায্য কামনা করে, তো ইয়ে দার আসল, তাহলে এটা সত্যিকার অর্থে হাক তালাহি সে ইস্তেআনাত হয়, এটা আল্লাহর কাছেই চাওয়া হলো জানো। সুবহানাল্লাহ, কত বড় শিরকি কথা যে আল্লাহর ওলির কাছে তাকে মনে করবেন যে তার শক্তিটা নিজের শক্তি নয়, আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ দিয়েছেন এই ক্ষমতা, অসাধারণ ক্ষমতা, এটা মনে করে যদি কোন আল্লাহর ওলির কাছে চান তাহলে আল্লাহর কাছেই চাওয়া হলো। যার ফলে যখন এই চোরা রাস্তা দিয়ে শির ঢুকানো হয়েছে আর সৌদি আরব থেকে সেই তরজমা তাফসির গুলো ছাপানো হয়েছে, তখন ব্যান করা হয়েছে। যদি কেউ দেখতে চান বড় সাজের উর্দু তরজমা, আগের যেটা ছিল ব্যান করা হয়েছে, সেটা নিয়ে আসলে ভালো করে দেখে নেবেন, অথবা বলেই দিলাম যে সূরা ফাতিহার তাফসিরে এই শিরকি কথা আছে। তাহলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন, যারা এইরকম আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইবে, সুপারিশ চাইবে, তাদেরকে ডাকবে, তাদের আস্থা ভরসা করবে, এতে কাফের মুশরিক হয়ে যাবে। তিন নম্বর কারণ, যাতে ইসলাম নষ্ট হয়ে যায়, মানলাম ইউকাফের মুশরিকিন, আপনি জানছেন যে এরা মুশরিক, এরা কাফের, তারপর নিঃসন্দেহে জানতে হবে। কিন্তু এই নয় যে সন্দেহের ভিত্তিতে দেখলেন যে দেখে বোঝা যায় না, লেবাস পোশাক দেখে বোঝা যায় না, দাড়িও নাই আর দিলেন যে মুসলমান নাই, না না এটা চলবে না। হ্যাঁ, অথবা আপনার কাছে এইরকম সংবাদ আসলো যে এই উল্টা পাল্টা কথা বলেছে, ইসলাম বিরোধী কথা বলেছে আর দিলেন, তাহলে সে কাফের, অথচ আপনি নিশ্চিত হলেন না। না, কিন্তু যার সম্পর্কে জানা আছে যে এ হচ্ছে ইহুদি, এ হচ্ছে খ্রিস্টান, এ হচ্ছে হিন্দু, এ হচ্ছে বৌদ্ধ, স্পষ্ট জানতে পারছেন, অথবা আল্লাহ ছাড়া অন্যকে স্পষ্ট সেজদা করছে, মানলামি কাফেল মুশরিকিন, যারা মুশরিক কে কাফের মুশরিক মনে করলো না, মুশরিক কে মুশরিক বলা যাবে না, কাফের কে কাফের বলা যাবে না, এটা আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে আছে। বিদাতি মোল্লারা মুসলিম সমাজের আলেমদেরকে কোরআনে মাহাদিসের কথা বললে কুফরির ফতোয়া আর বোঝাই করে দেয়, কুফরির ফতোয়া দিতে তাদের ভয় লাগে না, আর কাফের মুশরিকদের সম্পর্কে বিদাতি মোল্লারা বললে কাফের কে কাফের বলবেন না, এটা অন্যায় কথা, কাফের কাফের বলবেন না, কাফের কে যে কাফের বলবে না, মুশরিক কে মুশরিক বলবে না, মুশরিক গণ্য করবে না, সেই ব্যক্তি নিজে মুসলিম থাকবে না। তার মানে মনে করলো যে আমি যেমন জান্নাতের রাস্তায় আছি, কাফের মুশরিকও জান্নাতের রাস্তায় আছে। এইরকম এর সাথে লাগিয়ে অনেকে মনে করে যে তারাও তো ভালো কাজ করছে, তারাও ভালো কাজ করছে, সুতরাং তারা যদি ভালো কাজ করে আর শিরক না করে তাহলে তারা কেন জান্নাত পাবেন না। অনেক পশ্চিমা দেশে বসবাসকারী মুসলিমদের কাছ থেকে শোনা যায়, বড় বড় প্রফেসরের সাথে আমার কথা হয়েছে আর তাদের ভুল ধারণাকে দূর করেছি, যে ঠিক আছে আপনি বলে যে শিরক করেন, প্রথম কথা কোন খ্রিস্টান তৃতীয়বাদ ছাড়া একত্বতে বিশ্বাসী নয়, তৌহিদে বিশ্বাসী নয়। হ্যাঁ, ইহুদিদের মধ্যে তৌহিদ নেই, হিন্দুদের মধ্যে তৌহিদ আল্লাহর একত্ব নেই, বৌদ্ধদের মধ্যে আল্লাহর তৌহিদ একত্ব নেই, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, তারপরে ধরেই নিলাম যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আল্লাহকে এক এলাহ মনে করে আর তৌহিদ নষ্ট করে না, তাহলে দ্বিতীয় অংশটুকু কোথায় গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রসুল কি মানে কোন খ্রিস্টান কোন ইহুদি মানে যে তার জন্য রসুল হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মনে করে যেন আমাদের রসুল ঈসা, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মনে করি, তোমাদের রসুল। আর আল্লাহ বলছেন
যে হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও সারা বিশ্বের, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ান, আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি, আমার আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস, সমস্ত মানুষের জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি। তাহলে কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশটুকু নষ্ট করলো না, কাফের মুশরিক হলো না, তারপরে বলল না ওরাও তো ভালো কাজ করছে, ওরা যদি জনকল্যাণমূলক কাজ করে, ওরা যদি জানা ব্যবচার না করে, ওরা যদি খুন না করে, ওদের তৌহিদ ঠিক আছে, ওরা কেন নাজাত পাবে না, ওরা কেন জান্নাত পাবে না, হাউজুবিল্লাহ। এইরকম আকীদা যদি থাকে তো আপনি নিজের ইমান নষ্ট করবেন। মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিককে কাফের মুশরিক মনে করে না, অমাই আশুকু ফি কুফরিহিম, অথবা সন্দেহকারী, কি জানি এত ভালো মানুষ, মাদার ট্রেসার মতো মানুষ, যার দ্বারা অনেক জনকল্যাণমূলক কাজ হয়েছে, এরকমই এত তার দ্বারা সেবা যত সেবা হয়েছে মানুষের, আর দেশের এত হিতাকাঙ্ক্ষী ছিল, আর তাকে কি করে কাফের মুশরিক বলি, অথচ সে কুফুরির অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে। সন্দেহ যদি করে কোন কাফের মুশরিকের কুফুরিতে, অথবা তাদের ধর্মকেও ঠিক মনে করলো, আমারটাও ঠিক ওদেরটাও ঠিক, ঢাকা আসার জন্য অনেক রাস্তা, যে কোনো শহরে আসতে হলে অনেকগুলি রাস্তা, দাম্মামে আসবেন, কিং সৌদিও ঢুকতে পারেন, কিং আবদুল্লা দিয়েও ঢুকতে পারেন, কিং খালেদ দিয়েও ঢুকতে পারেন, আর কিং ফাহাদ দিয়েও ঢুকতে পারেন, আবার ওইদিকে খোবারের দিক থেকে দুটো তিনটে রাস্তা আছে ওগুলো দিয়েও ঢুকতে পারেন, আবার এদিকে কাতিফের দিক থেকে ঢুকতে পারেন, রাস্তার শেষ নাই, তাই না? হ্যাঁ, রাস্তার শেষ নাই। এই গোমরা লোকেরা বলে ওই রকমই আল্লাহকে তো সবাই চাই, হ্যাঁ আল্লাহকে সবাই চাই, তারপরে জান্নাত সবাই চাই, সুতরাং বিভিন্ন রাস্তা, ইহুদিজম একটা রাস্তা, খ্রিস্টানিজম একটা রাস্তা, ক্রিশ্চানিটি একটা রাস্তা, তারপরে বুদ্ধইজম একটি রাস্তা, হিন্দুইজম আলাদা রাস্তা, ইসলাম একটা রাস্তা, সব ঠিক আছে। কেউ যদি দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে মনে করে যে না রহিত হয়নি, সেটা আছে এখনো, অথবা সেটা দিয়েও মুক্তি পাওয়া যেতে পারে, তাহলে এতে নিজের ইমান ইসলামকে নষ্ট করে দেবে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নষ্ট করে দেবে, কাফারা কাফির হয়ে যাবে। চার নম্বর ইমান ভঙ্গকারী বিষয়, মানি ইতাকাদা, যে কথা বিশ্বাস করলো যে আন্না হাদিয়া গাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমাল মিন হাদিয়াহি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত আদর্শ ছাড়াও ভালো আদর্শ আছে। আজকালকার যুগে ইসলামের দণ্ডবিধান চলবে না, আজকালকার যুগে ইসলামিক অর্থনীতি চলবে না, যে আন্তর্জাতিক ব্যাংকিং সুদি সিস্টেম আছে সেটাই হচ্ছে জনকল্যাণমূলক, হ্যাঁ তাতেই শান্তি আছে, মানবরচিত বিধান তাতেই শান্তি আছে, গণতন্ত্রেই শান্তি আছে, সমাজবাদেই শান্তি আছে, পুঁজিবাদেই শান্তি আছে, এরকম যেগুলি বাদ তৈরি হয়েছে, ইজম তৈরি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা আদর্শ ছাড়াও কোন আদর্শ অধিক পূর্ণ আছে বা পূর্ণাঙ্গ, আও আন্না হুকমা গাইরিহি আহসান মিন হুকমিহি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বিচার ছাড়াও উচ্চতে ভালো বিচার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনার কেস আসলে কি বিচার করেছেন, চোরের কেস আসলে কি বিচার করেছেন, খুনের কেস আসলে কি বিচার করেছেন, মদের কেস আসলে কি বিচার করেছেন, যদি কেউ মনে করে যে না ওর চাইতে ভালো আছে, জেনা আসলে দুই রকম, একটা হচ্ছে ধর্ষণ, ধর্ষণ অপরাধ, হ্যাঁ, আর যদি সম্মতি 18 বছর বা 20-22 বছর বয়স হয়ে গেছে মেয়ের, আর যদি সে সন্তুষ্ট থাকে, রাজি থাকে, আর কলেজ ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করে, ব্যবচার করে, সেটা কোনো দোষের ব্যাপার না। পতিতালয়ের যদি লাইসেন্স থাকে, লাইসেন্স হোল্ডার মহিলা হয়, তাহলে কোনো অপরাধ করছে না, কোনো অপরাধ না এটা, কারণ সরকার পারমিশন দিয়েছে, সুতরাং অপরাধী নয় এরা, এরা যৌন কর্মী, এদেরকে ব্যবসা বললে অপরাধ হবে, এগুলোকে পতিতালয় বললে অপরাধ হবে, বরং বলতে হবে এরা যৌন কর্ম করছে, হ্যাঁ আউযুবিল্লাহ, তাহলে কি করলো, কুফরি করলো, কুফরি করলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে যারা বলেছেন সন্তুষ্টির সাথে, মিয়া বিবি ছেলে আর মেয়ে যুবক যুবতী দুজন আইনের সম্মতিতেই জেনা হইলেও জেনা অপরাধ, আর জবরদস্তি হলেও, যেটাকে ধর্ষণ বলা হচ্ছে আজকালকার ভাষায়, কিন্তু কোরআন এবং হাদিসে এই রকমের পার্থক্য সাজা শাস্তিতে করা হয়নি, যদিও পানিশমেন্ট মূলক অতিরিক্ত কিছু করার ব্যাপারটা সেটা অন্যরকম আলেমদের বিবেক বিবেচনায় বা সরকারের বিবেক বিবেচনায় থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে দণ্ডবিধান একই রকম,
ছেলে মেয়ে রাজি ছিল, সেই জন্য শরীয়তে যে নির্ধারিত দণ্ডবিধান আছে যে না তা হবে না, অথবা রাজি ছিলেন জবরদস্তি করেছে সেজন্য বেশি ওর জন্য শাস্তি বেশি রয়েছে, এইরকম কম বেশির কথা কোরআন হাদিসে নেই। যেমন দুই একটি উদাহরণ দিয়েছেন, অনেক পুরাতন উদাহরণ, আজকাল নতুন এইরকম কুফরি নবীর আদর্শের উপর অন্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অন্যকে বেশি ভালো বলা হচ্ছে, এই রকমের অনেক অনেক কথাই শোনা যায়। তিনি আজকে থেকে 250-300 বছর আগের কথা তিনি উদাহরণ দেবেন, কাল্লাযিন ইউফাযিলুনা হুকমাত তাওয়াগিত আলা হুকমির রাসূল, যেমন ওই সব লোকেরা যারা তাগুতের বিচারকে বা সমাধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিচার বা সমাধানের উপর প্রাধান্য দিল, ওয়ফাযিলুন হুকমাল কাওয়ানিন আলা হুকমিল ইসলাম, অথবা তারা প্রাধান্য দিল মানবরচিত বিধানের আইন কানুনকে আলা হুকমিল ইসলাম, ইসলামের বিধানের উপর, ইসলামের হুকুমের উপর প্রাধান্য দিল। এখানে আরেকটা কথা বলা জরুরি ছিল, সংক্ষেপ হয়ে গেছে, বেশি অসম্পূর্ণ কথা হয়েছে, প্রাধান্য দিল না কিন্তু সমান সমান বলল, এটা অত্যন্ত জরুরি জানা। একজন মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বা জাতিতে মুসলিম, বলছে যে আমি ইসলামও মানি, ইসলামের দণ্ডবিধান চোরের হাত কাটাটাও মানি, জেনার শাস্তিটাও মানি, আর যেটা পশ্চিমা আইন বা আইন কানুন যেসব ল ওইটাও মানি, ওটাও ঠিক আছে, দুটোই সমানই একই রকম, ওটা তো পানিশমেন্ট আছে, এটাও পানিশমেন্ট, এটাও ধরা যেতে পারে, এটাও ধরা, এটাও করা যেতে পারে, ওটাও করা যেতে পারে, প্রাধান্য দিল না, হ্যাঁ নবীর আদর্শের উপরে রাখলো না কিন্তু সমান করে দিল, আল্লাহর বিধানের সমান করলো মানব রচিত বিধানকে, সেই ব্যক্তিও কাফের মুশরিক হয়ে যাবে। শুনলেন ভালো করে, জি ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ খায়র আল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ কোরআন বলছেন জাহিলিয়াতের বিচার তোমরা চাও, জাহিলিয়াতের বিচার কি আল্লাহ প্রদত্ত বিচারের উপর নিয়ে আসছো, বিচারের কাছে পাশাপাশি কারো দাঁড় করছো, চিন্তা করুন এই বিষয়টি, হয়তো অনেকে চিন্তা করছেন সমান করলো তো এমন কোন বড় অপরাধ করলো, অপরাধ করলো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, তার উপর ওহী এসছে, তিনি আসমানি বিধান মানব জাতিকে দিয়েছেন, আর ইয়ে তার মগজ থেকে তৈরি করে নিজের বিচার নিয়ে এসেছে যে চোরের এক বছর জেল, হ্যাঁ মদ খেয়েছে চলো 10 দিন জেল, হ্যাঁ তাই না, জেনা করেছে ধর্ষণ করেছে সুতরাং দেখা যাক আর এই ক্ষেত্রে চলো 1 বছর থেকে নিয়ে 5 বছর জেল, হ্যাঁ তার মধ্যে আবার এই বয়সে হইলে চলবে না, এই হইবে না, এই হবে না, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। তাহলে চিন্তা করেন আপনার রসুলকে, আপনি মোহাম্মদ রসুল্লাহ পড়ছেন, আর ওই মানবরচিত বিধান যারা রচনা করেছে তাকে তো রসুলের মর্যাদা দিলেন, কুফরি হলো না। এবার বুঝতে পারছেন যে নবীর আদর্শের সমানও যদি মনে করেন মানুষের তৈরি করা কোন মতবাদকে, তাহলে কাফের মুশরিক হয়ে যাবে কেন, কারণ সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল মনে করলো না, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ মনে করলো না। আরো আছে মোহাম্মদ সাল্লামের সাথে আরো অনেকে আছে, তাদের সমাধানও নেওয়া যেতে পারে, আমরা এটা নিচ্ছি ওরা ওইটা নিচ্ছে অসুবিধাটা কি, কুহরি করলাম। যদিও সেটা করে হয়তো করছে কিন্তু মনকে মানাতে পারে না, কাফারা, সে কুফরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনিত বিধানকে যদি ঘৃণা করে, আবগাজা ঘৃণা করে, তাহলে চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাক না নিচে, আমি হালকা দুই একটি উদাহরণ দিচ্ছি, এর চাইতে বড় বড় অপরাধ হলে তাহলে কি হইতে পারে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন যে টাক না নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, টাক না নিচে কাপড় জাহান্নামে যাবে, এটা জেনেছে একজন মুসলিম ভাই, যার ফলে অফিসে এসে ভালো ইসলামিক কাপড় পরে আসে টাকনার উপরে, তখন তার বস তার মদির বলছে কি তুমি অভদ্র হয়েছো, কট্টরপন্থী হয়ে গেছো তুমি, হ্যাঁ মৌলবাদী হয়ে গেছো তুমি, তার মানে এটাকে ঘৃণা করা হচ্ছে। রাসূলুল্লাহ যে লেবাস নিয়ে এসেছেন ফরজ লেবাস, এমন নয় যে এটা মানে সুন্নতির লেবাস, না সুন্নতি না ফরজ লেবাস, এটা যে টাকনার উপরে কাপড় হইতে এটা ফরজ, হ্যাঁ এটা হওয়া এটা বলতে পারেন যে ঢিলা ঢালা সুন্নতির লেবাস, আমি শার্টও পড়তে পারি আমার জন্য জায়েজ, কিন্তু টাকনা নিচে করা জায়েজ নয়,
এত হালকা মনে করবেন যে শার্ট পরলে তো অপরাধ হয়ে যায়, প্যান্ট পরলে তো অপরাধ হয়ে যায়, হ্যাঁ গাল দেয় দাঁড়িয়ে পেশাব করা, কিন্তু টাকনার নিচে গেলে জাহান্নামে যায়, এই কথাগুলি তো আমাদের দেশের ওয়াইজ আর আলেম বক্তারা বলে না, যেটা ফরজ লেবাস। তাহলে আপনি যদি ঘৃণা করেন এইরকম কোন কিছু, দাড়ি দাড়িকে ঘৃণা করে, আজকাল বড় দাড়ি দেখলে অনেকে তাকায় মসজিদে, অনেক সময় দেখি ভার ভার করে তাকাচ্ছে, কি আজব লোকের বড় দাড়ি দেখলে তা, কারণ বড় দাড়ি অত লোক খুঁজে পাওয়া যায় না, সুতরাং একটা দুটো যদি মসজিদে দেখে তো তাকে এলো কে, আবার কি এত বড় দাড়ি হলো। আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, মজার ঘটনা, এমনও মানুষ আছে যে গোটা বংশে হয়তো দাড়ি নেই, এটা টের পেয়েছি মদিনায়। আমার প্রথম কালে কোনো এক আমার পরিচিত ভাই, তার সাথে তার কফিলের বাসা যাই, কফিলের বাসা গিয়ে বসলে তার একটা তিন চার বছরের বাচ্চা আসছে, মেয়ে আসছে, আসার পরে আমার এই দাড়ি দেখার পরেই যেমন ভয় করে, আমাদের কেউ বিড়াল দেখলে কেউ শিয়াল কুকুর দেখলে যেমন ভয় করে, তাতে বুঝতে পারছেন একটা নতুন কিছু দেখলে ভয় করে, ওই রকম যেন ভয় করছে, ও ও ভয় করছে। তার মানে কি বুঝলাম যে গোটা বংশকে বংশ দাড়ির কোনো চিহ্নই নেই, দাড়ি নেই। যদি এই ছেলে মেয়েটা দাড়ি জীবনে দেখে থাকতো তাহলে তাকে আজব কেন লাগবে। ওই রকমই যেমন ভারতে থানাকে থানা, ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট বোরখা নাই এমন এলাকা আছে, বা এরকম বহু দেশ আছে, ওইসব এলাকায় আমরা দেখেছি বোরখা পরে আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসলে কয়েকবার এরকম দেখেছি, বোরখা নিয়ে আসছি তো ভল্লুক কথা বুঝতে পার, জীবনে দেখেনি তো, ওই রকম হয়ে গেছে দাড়িটা আজকাল মুসলিম সমাজে। জি বুঝতে পেরেছেন। তাহলে কেউ যদি দাড়িকে ঘৃণা করে, এখানকার ঘটনা আমাদের দিনী ভাই দর্শে মাঝে মাঝে আসেন, এখনো সে আছে দাড়ি নিয়ে, প্রথম যুগে তার বস নিজে দাড়ি রাখে, ছোট ছোট দাড়ি রাখে, এ একটু বড় দাড়ি রেখেছে, তার বলছে তুমি দাড়ি রাখতে পারবে না, বলছি কেন, তর্ক বিতর্কে বলছে আপনি যে রেখেছেন, বলছে আমি আর তুমি এক, আনা মুদির, হ্যাঁ ফিলিস্তিনি প্যালেস্টাইনি, আল্লাহর আজাব কেন আসবে না বলেন দেখি, ইহুদিকে কাফের আল্লাহ কেন চাপাবে না, চিন্তা করার বিষয় রয়েছে। বলছে আমি হচ্ছি মতির বস, আর ইউ আর টি বয়, হ্যাঁ আরে টি বয় তুমি কেন দাঁড়িয়ে রাখবে, তুমি স্মার্ট থাকতে হবে, তার মানে দাড়ি মানে মোল্লা স্মার্ট নও, তাহলে দাড়ি রেখেও কুফরি হবে, সাবধান, দাড়ি রাখছেন কিন্তু মনে করেন যে দাড়ি টি বয়ের জন্য রাখা ঠিক না, একটু স্মার্ট হয়ে থাকতে হবে। অনেক অতিথি মেহমান আসছে, বিভিন্ন কোম্পানির ইয়েরা আসছে, প্রতিনিধি আসছে, তাদের সামনে একটা দাড়িওয়ালা নিয়ে গিয়ে চা দেবে, রুচি অবিক হবে না, ইহুদি আসছে, খ্রিস্টান আসছে, কাফের আসছে, সুতরাং একটা একবার ওই রকম হইতে হবে, তাহলে ঘৃণা করলো দাড়িকে। ওয়ালাও আমলা, তাই শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ বলছে যদিও ওই আমলটি করে, দাড়ি রাখে অথবা এরকম কোন আমল করছে কিন্তু ঘৃণা করে, তাহলে কাফারা কাফের হয়ে যাবে। শরীয়তের কোন বিধানকে যদি ঘৃণা করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যদিও ওই কাজটি করছে ঘৃণার কারণে কাফের হয়ে যাবে। ৬ নম্বরে মানে ইস্তাহাজা বিশাই মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কোনো কিছু নিয়ে ঠাট্টা মজাক করবে, আও সওয়াবিহি কোন নেকির কথা নিয়ে ঠাট্টা মজাক করবে, অথচ নেকির বিষয়টি আও ইকাবি অথবা শাস্তির বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এমন না যে জাল কথা, কাফারা তাহলে কাফির হয়ে যাবে। শরীয়তের কোন বিধানকে নিয়ে ঠাট্টা মজা করলে কাফের মুশরিক হয়ে যায়। শরীয়তের বিধান শুধু নয়, শরীয়ত মান্যওয়ালাদেরকে নিয়ে ঠাট্টা মজা করলেও কাফের হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার যুগে মোনাফিকরা সাহাবাই কেরামদেরকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল। সূরা তাওবার অংশ নাজিল হইল, এই ঠাট্টা মজাকের আয়াতগুলি নাজিল হলো, কি তাবুকের যুদ্ধের সফরে ছিল আর ঠাট্টা মজাক করেছে, এই যে দেখো না এই যে মুহাম্মদের সাথী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের সাথীগুলি এরা সব পেটুক, হ্যাঁ পেটুক, খাবার দিক দিয়ে খেতে বসলে অনেক খেতে পারে, এই ধরনের কথা বলেছিল। আর কি বলেছিল, আজবান ইনদাল লেকা, আর লড়াইয়ের সময় দেখো কাপুরুষ, আমার ওইদিকে কিছু নেই, এই বলে ঠাট্টা করেছিল। সামান্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী পৌঁছে দেন, এইরকম বলছে মুনাফিকরা রাস্তায়,
নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আসলে লম্বা 700-800 কিলোমিটার রাস্তা, তো একটু আমোদ ফুর্তি করছিলাম, রসিকতা করছিলাম, যাতে করে রাস্তা সময়টা কাটে আর বিরক্তি আর এই যে কষ্টটা হচ্ছে রাস্তায় উটের পিঠে সফর, এই কষ্টটা একটু হালকা হয় তাই করেছিলাম। এটা ছিল হাদিসুর রাকব, সওয়ারিদের কষ্ট হয়, সফরে মোসাফিরের কষ্ট হয়, কষ্টটা হালকা করার উদ্দেশ্যে একটু রসিকতাই করেছিলাম। আল্লাহ কি ওদের ওজর মেনেছিলেন মুনাফিকদের? আল্লাহ পাক যে কথাটি বলেছিলেন এখানে রয়েছে, কুল ওয়াদালিল আলা যালিকার দলিল, যে দ্বীনের বিধিবিধানকে নিয়ে ঠাট্টা করলে, যারা দ্বীন মানে তাদেরকে নিয়ে ঠাট্টা করলে কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী হচ্ছে এর দলিল, কুল হে নবী তুমি জানিয়ে দাও এই মুনাফিকদের, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে আর আল্লাহর আয়াত বিধি বিধান নিয়ে ও রাসূল আল্লাহ পাকের রাসূল নিয়ে কুনতুম তাস্তাহজিউন ঠাট্টা মজাক করো? অথচ রাসূল সম্পর্কে ঠাট্টা মজাক, রাসূলের সাথী সঙ্গীকে নিয়ে ঠাট্টা মজাক করা, সাথী সঙ্গীদের ঠাট্টা করলে ওই লোক কি ঠাট্টা করা হয় না? কেন ঠাট্টা করছে আপনাদেরকে? এই জন্য যে আপনারা আমার সঙ্গী। হ্যাঁ, কেন ঠাট্টা করা হচ্ছে সাহাবা ইকরামদেরকে? এই জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। এইরকমই সাথী সঙ্গীদের ঠাট্টা মজাক করা মানে, কেন সাথী হয়েছে অমুকের সেজন্য ঠাট্টা মজাক, তার সাথী না হলে ঠাট্টা মজাক হইতো না। লা তাতাজিরু, আল্লাহ বলছেন কোনো ওজর চলবে না, এইসব ওজর অজুহাত পেশ করিও না। কাদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমাদের ইমানের পরে কালিমা পড়ার পরে কাফের হয়ে গেছো। কাদ কাফারতুম, আল্লাহ বলেছেন, কাদ ফাসাকতুম, বলেননি যে ফাসেক হয়ে গেছো, জালামতুম, তোমরা জুলুম করেছো, এই কথা বলেননি, স্পষ্ট কথা আল্লাহ পাক বলেছেন। আর এইরকম ঠাট্টা মজাক আজকাল মুসলিম সমাজে অনেক, ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলা হয়, ধার্মিক লোকদের কি বলা হয়? মৌলবাদী। যেসব পত্র পত্রিকা দিনদার ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে, মৌলবাদী লিখে, তারা তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে, ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করে। সুতরাং এটা হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়, কাফের হয়ে যাবে। আর সেহের, সাত নম্বরে হচ্ছে জাদু টোনা। এই সেহরের অনেক প্রকরণ রয়েছে, অনেক ধরন রয়েছে, তার মধ্যে অমিনহু সারফু ওয়াল আতফ, তার মধ্যে একটা হচ্ছে বিদ্বেষ সৃষ্টি করা, শত্রুতা সৃষ্টি করার জন্য জাদু মন্ত্র করা, সেহের জাদু করা, ওয়াল আতফ, আর ভালোবাসা প্রেম সৃষ্টি করার জন্য জাদু করা, এগুলিও তার অন্তর্ভুক্ত। তো আজকাল যদি এমন তাবিজ আর তদবির হয় যার মাধ্যমে এই রকমের চেষ্টা করা হয় যে প্রেম সৃষ্টি করব অথবা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, সবগুলি জাদু, যদি নাম আরো কিছু দেন, তাবিজ নাম দিচ্ছেন, তদবির নাম দিচ্ছেন, আরো কিছু ভালো নাম দেন আপনি, নাম দিলে আসল বিষয়টি পরিবর্তন হয় না, হুকুম ওইটাই থাকে। আজকাল স্বামী স্ত্রীতে ভালোবাসা হয় না, স্ত্রীকে ভালোবাসে না, দিলও কিছু করে ওই স্বামীকে, অথবা মহিলা স্বামীকে ভালোবাসে না, দিল ওর জন্য কিছু, শাশুড়ি দিল মন্ত্রতন্ত্র করে, এগুলি সব সেহের জাদু, সব সেহের জাদু। অথবা কোন মেয়েকে বিয়ে করবে, মেয়েও রাজি আছে, মেয়ের বাপ মা রাজি হয় না, বাপ মা যাতে রাজি হয় বাধ্য করার জন্য দিলো কিছু মন্ত্রতন্ত্র করে, বা মেয়েটাই রাজি হচ্ছে না, দিলো মন্ত্রতন্ত্র করে, ইত্যাদি। এইগুলি বাঙালি সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে, কারো ক্ষয়ক্ষতি করার জন্য তাবিজ করা বলে, কিন্তু তাবিজ করা সেগুলি হচ্ছে সেহের। শত্রুতা সে বিচ্ছিন্নতা, স্বামী স্ত্রীতে খুব ভালোবাসা, হিংসা তার বরদাস্ত হয় না, দিলো তাবিজ করে, তাবিজ করা মানে শেয়ার করা, জাদু করে, যাতে করে শত্রুতা, দুইজনে ঝগড়া এমন শুরু হইলো যে দেখতেই পারে না স্বামী স্ত্রীকে, তোকে দেখলে গায়ে আগুন লেগে যায়, তালাক তালাক তালাক, যা শেষ। বহু ঘটনা এরকম ঘটছে, এগুলো সবগুলি শেহের জাদু, কুফরি। এইরকম কাজের সাথে যারা জড়িত, যে করবে, যে করাবে, যে করতে বলবে, সবাই মুশরিক কাফির হয়ে যাবে, কারণ শির কুফরি ছাড়া জাদু হয় না। উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু মন্ত্রতন্ত্র করা যা দিয়ে কোন পুরুষ মানুষকে তার স্ত্রীর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেওয়া, মানে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, আও আমাল মা ইউহাব ব্যবহার এলেহি, অথবা প্রেম সৃষ্টি করা, ভালোবাসা, মা মিল মহব্বত হয় না, তো দেও কিছু একটু তদবির, তদবির তাবিজ তাবিজ করে দেন যাতে করে মিল মহব্বত হয়, আমার মেয়েকে যেন আমার জামাই ভালোবাসে, ইত্যাদি সব করা। ফামান ফালাহ, যে ব্যক্তি কাজ করবে, আও রাজিয়া বিহি, অথবা সন্তুষ্ট থাকবে যে ঠিক আছে করেন, কেউ আপনাকে হয়তো পেশ করল যে আমি করে দিচ্ছি এটা, ঠিক আছে, অসুবিধা নেই, কাফারা কাফের, আপনার মেয়েকে ভালোবাসেন, আমরা জামাই, আমি নিজেই করে দিচ্ছি, পয়সা লাগবে না, বা বলেন আমি তো করতে পারিনি, হ্যাঁ রাজি থাকলেন,
কাফারা কাফির হয়ে যাবে। দলিল, এর দলিল কৌলহ তালা মহান আল্লাহর বাণী, ওমা ইউ আল্লিমান মিন আহাদিন, এ হারুত মারুত যে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন তারা কোন সময় কোন মানুষকে এই তাদের এলম যে জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছিল শিখাতেন না, হাত্তা ইয়াকুলা যতক্ষণ পর্যন্ত না বলে দিতেন এই কথা, ইন্নামা নাহানু ফিতনা, আমরা নিঃসন্দেহে তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, আমাদেরকে আল্লাহ তোমাদের ফিতনা স্বরূপ পরীক্ষা স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন, ফালা তাকফুর, সুতরাং কুফুরি করিও না, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জাদুর বিদ্যা দিয়ে, জাদুর বিদ্যা শিখবে আর শিখার পরে যদি প্রয়োগ করো কাফের হয়ে যাবে। আর ওর সাথে পাশাপাশি আছে যে অমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, মানে জাদুর বলে তার বা আংটির বলে তার রাজত্ব চলতো এইসব কুফরি কথা, এইসব না, এইসব ইহুদিদের রচনা। অমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে কি কাফের হয়েছে, শয়তানরা কাফের হয়েছে। ইউআল্লিমুনা নাসা সিহর, সুলাইমান আলাইহিস সালামের জামানায় শয়তানরা জিনেরা জাদু শিখাত। হ্যাঁ, তাহলে যা কেন কাফের হয়েছে, ইউআল্লিমুনা নাসা সিহর, মানুষকে জাদু শিখাত সেই জন্য কাফের হয়েছে। তাহলে জাদু শিখানো, জাদুর ছাত্র হওয়া, শিক্ষা লাভ করা, জাদুর কাজ করা, জাদুর কাজ করতে বলা, নিজে হয়তো জানেন না, ভাই একটু করে দিন তো, একটু তদবির করে দিন তো, সবগুলি হচ্ছে কুফরি কাজ, মুশরিকদের কাজ, কাফের মুশরিক হয়ে যায়। আট নম্বর হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন, মুশরিকদের সহযোগিতা করা, জেনে শুনে মুশরিকের সাহায্য সহযোগিতা করা, ওয়া মুআওয়ানাতুহুম, আর তাদের সাহায্য করা, আলাল মুসলিমিন, মুজাহারা মানে সহযোগিতা করা আর মুআওয়ানা মানে সাহায্য করা, কাছাকাছি অর্থ, মুসলিমদের বিরুদ্ধে। এমনি মুশরিকের সাহায্য করেন অসুবিধা নেই, কিন্তু ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কাফের সাহায্য করা ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। আপনি একজন মুসলিমের ক্ষতি করার জন্য একজন কাফের কোম্পানিতে, আমরা ছোট উদাহরণ দিই, আমরা বড় বড় উদাহরণ না দিয়ে, হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে আর ওইরকম আন্তর্জাতিক পর্যায়ে ওইরকম উদাহরণ না দিয়ে আপনার ব্যক্তিজীবনে, আপনার কোম্পানিতে একটা কাফের আছে মুসলিম, সে একটা মুসলিমের ক্ষতি করতে চায়, বলছে যে মুসলিমের ক্ষতি করলে আমি বলাতে কিছু হবে না, কিন্তু একটা মুসলিমকে যদি ফেভারে নিতে পারি পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক, একটা কোনো টোপটাপ দিয়ে হোক, যেভাবে হোক না কেন প্রলোভন দিয়ে হোক, ওকে যদি আমি নিজের সাপোর্টে নিতে পারি আর ওকে যদি সাক্ষী হিসাবে পেশ করি তাহলে ওর চাকরি খেয়ে দিতে পারবো, ওকে এক্সিট লাগিয়ে দিতে পারবো। তাই করলো, আপনি এখানে কার সহযোগিতা করলেন, কাফের সহযোগিতা করলেন, কার বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে। আপনার অবস্থা কি, আপনি কুফরি করলেন, মুশরিক হয়ে গেলেন। দলিল, এর দলিল যে কাফের মুশরিকের সাহায্য যদি ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে করেন, মুসলিমের ক্ষয়ক্ষতি করার জন্য কাফের যদি সাহায্য করেন তাহলে কুফরি হয়ে যাবে। আল্লাহ বলছেন দলিল কৌরু তার মহান আল্লাহর বাণী, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে ওদের সাথে, ইহুদি খ্রিস্টানদের কথা তার আগে বলা হয়েছে, ইয়াইয়াল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, তোমাদের মধ্যে যারা ওদের সাথে কি করবে, বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের দলে শামিল হবে, আল্লাহর কাছে তাদের দলে গণ্য হবে আর কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর আল্লাহ পাক জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না। এই বিষয়গুলি আরো বিস্তারিত বোঝার প্রয়োজন রয়েছে, আজকে সংক্ষেপে সেরে দিই ইনশাআল্লাহ তাআলা, এতে আরো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করা হবে। নয় নম্বর, মানি তাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করে, আন্না বাদান নাস ইয়াসাহুল খুরুজ আন শরিয়াতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কামা ওয়াসিয়া আল খিযর আল খুরুজ আন শরিয়াতে মুসা আলাইহিস সালাম, যে ব্যক্তি এই বিশ্বাস করে যে কিছু কিছু মানুষ আছে স্পেশাল মানুষ, তারা নেক লোক, ওলি আউলিয়া, যাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বিরোধী কাজ করা বা শরীয়তের বহির্ভূত কাজ করা বৈধ, তাদের জন্য জায়েজ, তাদের উপর নামাজ ফরজ নাই, হ্যাঁ তাদের জন্য জেনাবা বিচারটা অসুবিধা নেই, তাদের জন্য বৈধ, হ্যাঁ তারা যা কিছু বলুক, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী বললেও মানতে হবে, কারণ তারা এমন নজরে দেখে যে নজর তোমার নাই, হ্যাঁ হ্যাঁ তারা কাশফের মাধ্যমে এমন কিছু জানে যা তুমি জানতে পারো না, হ্যাঁ তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে, তাদের ওহী লাগে না, সুতরাং
তারা যদি বলে যে তোমার যাই নামাজটাকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, মরিদান আপত্তি করবেন না। আছে না নাই পীরদের কিতাবে? এটা কি ইমান ভঙ্গকারী বিষয়? শরীয়ত বিরোধী কাজ করা কিছু কিছু লোকের জন্য জায়েজ, যেমন কামাওয়াসিয়াল খেজের আল খুরুজ আন শরিয়াত মূসা আলাইহিস সালাম, যেমন মূসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে খেজেরের যাওয়া বৈধ ছিল। মূসা আলাইহিস সালামের শরীয়তে মানুষ খুন করা হারাম ছিল, কিন্তু খেজের করলেন। মূসা আলাইহিস সালামের শরীয়তে কারো ভালো জিনিস নষ্ট করা, কারো বাড়ি ভাঙচুর করবেন, অথবা কারো একটা নৌকা আছে, কারো একটা কার আছে আর ভেঙে দিবেন, নষ্ট করে দিবেন, খামখুটা করে দিবেন, এটা জায়েজ নয় মূসার শরীয়তে। কিন্তু খেজের কি করলেন? নতুন নৌকাটাকে ভেঙে দিলেন, হ্যাঁ ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। আর ওই সন্তান মা তখন করা বললাম, আর একটা করেছে একটু উপকার করেছিল, ওইটা এমন অপরাধ ছিল না। যাই হোক, যে তো বলছি যে মূসা আলাইহিস সালামের শরীয়ত যেমন মানেনি খেজের, তারপরেও খেজের ভালো মানুষ, নেক মানুষ নিঃসন্দেহে আমাদের কাছে সবারই কাছে, তাই না? তো ওই রকমই আল্লাহর ওলিরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নাও মানে, নামাজ নাও পড়ে, তবু আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন কি শয়তানি কথা? এইরকম কেউ এতেকাদ যদি রাখে ফাহা কাফের, সে কাফের। যে কিছু কিছু অলিয়া অলিয়া আছে তাদের জন্য নামাজ রোজা লাগে না, ওর আল্লাহ পর্যন্ত পৌঁছেই গেছে। যারা ফানা ফিল্লা হয়ে গেছে নামাজ রোজা কিসের জন্য? ট্রেনিং কোর্স, এটা কোর্স আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা। যখন অলরেডি ওখানে পৌঁছে গিয়ে ফানা হয়ে গেছে, ফানা ফিল্লা হয়ে গেছে, প্রথম স্তরে ফানাফি শেখ হয়েছে, পীরে লয় বিলীন হয়েছে, আর তারপরে ফানাফি রসুল হয়েছে, তারপরে ফানাফিল্লা হয়ে গেছে, তিন স্তরের কথা আছে না নেই পীরদের কিতাবে? পড়েছেন? আমার আলোচনা তো আছে, শুনবেন ভালো করে। তো আল্লাহ যখন ফানা মানে নিজে একাকার হয়ে গেছে, তো পৌঁছেই গেছি গন্তব্যস্থানে, আবার নামাজ রোজা কিসের জন্য? আরে ভাই, আমার গাড়ি লাগবে অথবা ফ্লাইটের টিকিট লাগবে, যতক্ষণ পর্যন্ত আমি জেদ্দা বা মক্কা পৌঁছতে পারিনি, আর মক্কা পৌঁছে যাওয়ার পরে আবার বাস কেন তলাশ করব? হ্যাঁ হ্যাঁ, আবার প্লেনের টিকিটের কি প্রয়োজন? একদম আমটু জেদ্দা যাওয়ার জন্য আমি যা পৌঁছে গেছি জেদ্দা। বুঝছেন না? বলছে ওলিয়া ওলিয়ারা তো ফানাফিল্লা, আল্লাহ পর্যন্ত পৌঁছেই গেছে। এইটা সুফিবাদ শিখিয়েছে, সুফিবাদের ফসল এগুলি, সুফিবাদের বরকত এগুলি, আর এই সুফিবাদের নাম ইসলাম দিয়েছে এই বিদাতীরা। কুলতো শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তারা বলছেন, আমি আরেকটু বলছি, ওকামা মানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাবিবের কথার উপর সংযোজন করছি, ওমাকামা ইয়াতাকিদু গোলাতু সুফিয়া, যেমন চরমপন্থী সুফিরা এই পীরপন্থীরা মনে করে, বিশ্বাস করে, আন্নাহুম ইয়াসেলুনা ইলা দারজা, তারা এমন একটা স্তরে পৌঁছে যায়, লায়াহতা জুনা মাহা ইলা মুতাবিয়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইখানে গিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, শরীয়তের হালাল হারাম মেনে চলতে হবে, দিন ইসলামের বিধিবিধান পালন করতে হবে, না আর প্রয়োজন নেই, কারণ আমরা ওর ঊর্ধ্বে চলে গেছি। এটা কার আকীদা? সুফিদের, চরমপন্থী সুফিদের আকীদা। আর সুফি পীরদের কিতাবাদিতে সব কথা আছে, আপনারা ভালো করে জানেন, আর না হলে দেখে নেবেন যারা জানেন না। দশ নম্বর যাতে ইমান নষ্ট হয়, আল ইরাদান দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে ফিরে যাওয়া। আল্লাহর দিন থেকে এমন ফিরা ফিরলেন, এই ফিরা নাই যে আমি ঘোষণা করলাম আমি আল্লাহর দিন মানি না, ওটা হয়েই গেল স্পষ্ট না। কিরকম লায়াত আল্লামহু, 50-60 বছর বয়স পেলেন, দিন ইসলামের কিছুই শিখলেন না, নামাজও শিখলেন না, রোজাও শিখলেন না, হজও শিখলেন না, কালিমাও শিখলেন না, ইসলামের হালাল হারামও শিখলেন না, লায়াত আল্লামহু শিখলেন না, ওয়ালা ইয়ামালু বিহি, জীবনে আমলও করলেন না। জীবনে কখন আপনাকে দেখা গেল না যে মসজিদে এসে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন? কখনো না। ও দলিল, তাহলে ইসলাম বিমুখতাকে বলা যেতে পারে। দশ নম্বর ইমান ভঙ্গকারী যে 50-60 বছরের জীবন চলে যাচ্ছে কিন্তু কখনো আল্লাহর দিকে দেখা গেল না, আপনাকে আল্লাহর দিনের ফরজ অজব আদায় করতে দেখা গেল না, হারামে জীবনটা ডুবে থাকলো, বেপরোয়া জীবন যাপন। এর দলিল এতে যে কাফের হয়ে যায়, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, আম্মা উনজিরু মুরিজুন, যে সম্পর্কে সতর্ক সাবধান করা হয়েছে তা থেকে তারা বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। শরীয়ত দিন কোরআন হাদিস নাজিল করা হয়েছে, সারা জীবনটা কোরআন হাদিসে কিছুই শিখলো না, নামাজ পড়তে গিয়ে 40 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স, বিয়ে করতে গেছে, আমি নিজে চোখে দেখেছি বিয়ে করতে গিয়ে, একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে, যে এরপরে কি করতে হবে না, পাশের লোকটা কি করে, রুকু আগে না সেজদা আগে, হ্যাঁ সেজদা দুটা না একটা, রুকু সেজদার মতো রুকু কি দুটা, জানে না, কিছুই জানে না, তারপরে মুসলিম? কখনো না, শিখলো না, শিখলো না, আর আমল করল, লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, এই আয়াতটি রয়েছে সূরা আহকাফ, আহকাফের 3 নম্বর আয়াত,
ওমান আজুলাম মানুষকে রাবে আয়াত রব্বি, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যাকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়েছিল মারাজ আনহা কিন্তু মুখ ফিরিয়ে নিল। আমি উল্লেখ করলাম ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়, লাফার কাফি জামি হাজি নাওয়াকিজ, এই ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলিতে কোন পার্থক্য নেই এই শ্রেণীর লোকদের মাঝে। বাইনাল হাজিল, একজন ঠাট্টা মজাক করে শিরিক করেছে, ঠাট্টা মজাক করে একটু রসিকতা করে নিয়তের সাথে সত্যিকার অর্থে করলো, ওয়াল খায়েফ অথবা ভয়ে করলো যে চারিদিকে সব তো শিরিক করে আর আমি যদি না যাই তো কি হয় না হয়, এইরকম ঝুঁকিতে কেন থাকি, সবাই মাজারে যাচ্ছে চল আমিও যাই, সবাই খাসি জবাই করছে আমিও যাই, সবাই ওরসে যাচ্ছে আমি ওরসে যাই, আর গিয়ে আপনি শিরিক করে বসলেন ভয়ে। ভয় আপনাকে বাধ্য করা হয়নি, ভয় আর বাধ্য করায় পার্থক্য আছে, ভয় আর বাধ্য করাই পার্থক্য আছে। একটা লোকে ধরে নিয়েছে তুই আমাদের দেব দেবীকে সেজদা কর মাজারে সেজদা কর না তো দিব জবাই করে, এটা হচ্ছে নিরুপায়, এটা হচ্ছে একরাহ জবরদস্তি, এটা ভয় নয়, জবরদস্তি করা হচ্ছে বাই ফোর্স, প্রাণ চলে যাবে তো প্রাণ রক্ষার জন্য সেজদা করা জায়েজ আল্লাহ কোরআনে বলেছেন। আর একটা লোক এমনি ভয় আছে যে ওরা হাজারটা আমরা দুটা, সুতরাং এদের মাঝে বসবাস করলে ব্যবসা বাণিজ্য যান মাল বাড়িঘর রক্ষা করলে ওরা যা করে তাই করতে হবে, ওরা যায় মাজারে ওরা খাসি দেয় আমি দেবো, ওরা চাদর চড়ে আমিও চাদর চড়াবো, সবগুলি শিরিক করে ওদের সাথে, তাহলে শুধু ভয় আছে, এখনো গলার উপর ছোড়া ধরা হয়নি মেরে দেবে একেবারে এই কথা নিশ্চিত নয়, হতে পারে কিছু সমালোচনা হবে, গাল খেতে হবে, কখনো একটু মারও খেতে হইতে পারে, এতেই সে শিরিক করে ফেললো, তাহলে আল্লাহ মাফ করবেন না কুফরি করবে। ইল্লাল মুকরাহ, এই জন্য বলছেন তবে হ্যাঁ যার উপর জবরদস্তি করা হয়েছে, ইল্লাল মুকরাহ জবরদস্তি করা হয়েছে। ওয়াকুল্লুহা মিন আযামি মা ইয়াকুনু খাতারান, এই যে ইমান ইসলাম ভঙ্গকারী যেগুলি আলোচনা হইল সবগুলি হচ্ছে বড়ই বিপজ্জনক। নিজেকে সবসময় বাঁচাবার চেষ্টা করে, আল্লাহ পাক যেন আমাদেরকে পানাহ দান করেন, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি, মিন মুজিবাতি গাজাবিহি তার গজব তার ক্রোধের কারণ হতে, ও আলিম একাবিহি তার কঠোর শাস্তি হতে, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কথা লম্বা হয়েছে, কত বাজলো, কয়টা শুরু করেছি, বেশি তো হয়নি 45 মিনিট, একটি কথা আর আছে, একটি কথা এখানে বলেনি এই বিষয়ের সাথে সম্পর্কিত, আপনাদেরকে প্রশ্ন করছি, তাহলে যদি কোন মানুষ কোন মুসলিম এই 10টি কারণ যা উল্লেখ করা হইল বা এই ধরনের কোন কারণ তার মধ্যে পাওয়া যায় ইমান ভঙ্গকারী কারণ, তাহলে তাকে কি ধৈর্য বলবেন যে তুই কাফের বলা যাবে না, ওর জন্য আরো কিছু শর্ত আছে? হ্যাঁ জিজ্ঞাসা করলাম কে বলবে বলা যাবে, একটা লোককে দেখলাম যে কবরে সেজদা করলো, হ্যাঁ মাজার সেজদা করলো, হ্যাঁ বলে দেবো যে তাহলে তুই কাফের, এটা একটা যে একটা লোককে দেখলাম বিশেষ লোককে আর বিশেষ লোক সম্পর্কে বললে আনতা কাফের তুই কাফের তুই মুশরিক, এটা একটা কথা। আর একটা হচ্ছে সাধারণ কথা যে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে তারা কাফের মুশরিক, দুটোই বলা যাবে না, দুটোই বলা যাবে না, না একটা বলা যাবে আর একটা বলা যাবে না, আম ভাবে সাধারণ ভাবে যেই ব্যক্তি এই অন্যায়গুলি করে সে কাফের মুশরিক হয়ে যায় এটা বলা যাবে, কোরআনে কারীম এরকম বহু আয়াত আছে তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম বহু হাদিস রয়েছে, কুফরি বা শিরকের ক্ষেত্রে আর লানতের ক্ষেত্রে যেই ব্যক্তি চুরি করে আল্লাহ লানত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লান আল্লাহু সারিক, চোরের উপর আল্লাহ লানত হইক, হ্যাঁ হ্যাঁ এইরকম বহু পাপ বা পাপীর ক্ষেত্রে নবী করিম লানতের কথা বলেছে আম ভাবে, কিন্তু তুই চুরি করেছিস তোর উপর লানত হোক এটা বলা চলবে না, চলবে না, ওর জন্য কিছু আরো শর্ত আছে, চলবে না এমনিতে।
তো বলছিলাম যে এই কুফুরির ক্ষেত্রে এই ইমান ভঙ্গকারী বিষয়গুলিকে সাধারণভাবে পড়ে নিয়ে এক শ্রেণীর অল্প বিদ্যাওয়ালারা বাড়াবাড়ি করেছে, ঢালাহারি এই অমুসলিমদের সাহায্য করেছে মুসলিমদের বিরুদ্ধে, সুতরাং কাফের হয়ে গেছে। আম কথা একটা, যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য কাফেরকে সাহায্য করবে সে কাফের হবে, কিন্তু তুমি বা অমুক ব্যক্তি নাম ধরে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করেছে সে যেন সে কাফের হয়ে গেছে, এটা বলা যাবে না? এর জন্য আরো কিছু শর্ত আছে, শর্ত আছে। একজন লোক যখন ইসলামে ঢুকেছে তখন অত সহজে বেরিয়ে যাবে না, কিছু শর্ত আছে। শর্ত, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে, শরুত আর মওয়ানে, এই দুটো বিষয়। কিছু শর্ত আছে আর ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছু বাধা আছে, ওই বাধাগুলি যদি পার করে যায়, ক্রস করে যায়, শর্তগুলি যদি পুরো করে দেয় তাহলে তাকেও কাফের বলা যায়, মুশরিক বলা যাবে তখন। সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামীতে একটা বড় আলোচনার প্রয়োজন রয়েছে, শুধু সংক্ষেপে বললে হবে না, তবে সংক্ষেপে একটু সাধারণ নলেজ রাখেন। যেমন কাফের মুশরিক হওয়ার জন্য নলেজ হওয়া জরুরি, ওই সম্পর্কে তার নলেজ ছিল কিনা, ও কি জানতো যে এটা শিরক কিনা, জানতো যে অমুসলিমকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করলে কাফের হয়ে যায় মানুষ, এটা এই মাসলাটা জানতো কি জানতো না? যদি জানতো, জানার পরে করেছে তাহলে তখন বলা যাবে হ্যাঁ শর্ত পুরা করে দিয়েছে, জানতো তারপরে করেছে, বুঝছেন না? একটা হচ্ছে এলম, তারপরে আর একটা হচ্ছে স্বাধীনভাবে করেছে না তাকে বাধ্য করা হয়েছে। যেমন এখানে জবরদস্তির কথা বললো, স্বাধীনভাবে করেছে না তাকে বলা হয়েছে তোকে সাহায্য করতে হবে, না হলে তোর রাখবো না তোকে, জবরদস্তি করা হয়েছে। আজকাল মুসলিম অনেক শাসকই বাইরের বড় বড় কুফুরি শক্তিগুলির চাপের মুখে মনে করে যে আমরা নিরুপায়, আমরা মজবুর, এরকম মনে করে। সেই ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করে হুকুম লাগে তো ধারাহারে। কারণ উদাহরণস্বরূপ কোন একটা দেশে মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে আর ওখানে কোন একটা মুসলিম দেশের কিছু সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে কুফরি শক্তির পক্ষ থেকে, আর ওখানে যেহেতু যৌথ সেনাবাহিনী আন্তর্জাতিক সেনাবাহিনী পাঠাইতে হবে, বিভিন্ন দেশে পাঠাইতে হবে, মুসলিম দলদের 5,000 পাঠিয়ে দিয়েছে, তাহলে মুসলিমদের বিরুদ্ধে কাফের সাহায্য হইলো কি হইলো না? এই ক্ষেত্রে এই মাসলা তার জানতে হবে যে এই সাহায্য করা সম্পর্কে তার জানা আছে কিনা। জানার পরে যদি অসুবিধা নাই মারো মুসলিমকে, মুসলিম যদি বলে মারো মুসলিমকে, একটা জানার পরে, মারা যায় নাই তারপরে মারবে। দুই নম্বর কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সে স্বাধীনভাবে পাঠাচ্ছে না তাকে বাধ্য করা হচ্ছে, পাঠাইতেই হবে নিরুপায়, যদিও হয়তো সাধারণত নিরুপায় নিরুপায় মনে করছে কি জন্য, যে আমার গদি থাকবে না হয়তো, অথবা যে আন্তর্জাতিক লোনগুলি পায় কর্জাগুলি পায় সেগুলি পাবো না, অথবা যে এগুলো পাই অনুদান দান পাই, হ্যাঁ ফকিরের ভিক্ষা পাই সেগুলি পাবো না, বিভিন্ন বিষয় টিষয় রয়েছে তো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক এই রকম শর্ত রয়েছে কিছু, সে জানে কিনা মশলাটা, আর তারপরে সে বাধ্য না স্বেচ্ছায় এই কাজটা করছে, ইমান ভঙ্গকারী বিষয়গুলি এগুলো হচ্ছে শর্ত। এই ধরনের কিছু শর্ত রয়েছে দু তিনটা, আর কিছু বাধা আছে, অজ্ঞতা বাধা, জানতো না কুফুরি কথা বলল, কথাটি কুফুরি কিন্তু সে কাফের হয়নি কেন, সে অজ্ঞ ছিল সেজন্য, অথবা তাকে বাধ্য করা হয়েছে কুফুরি কথা উচ্চারণ করতে, সেজন্য যদিও কুফুরি কথা সে কাফের হয়নি কারণ অন্তর থেকে সে বলেনি, বাধ্য করা হয়েছে মুখে তাকে উচ্চারণ করতে, জবরদস্তি করা হয়েছে, অথবা তার তাবিল, তার যুক্তি আছে কিছু, দৃষ্টিভঙ্গিতে কিছু সংশয় আছে, সংশয় যেমন খারেজিদের সংশয় ছিল, খারেজিদের সংশয় ছিল, এজন্য খারেজিরা কুফরি কাজ করলেও সাহাবায়ে কেরামরা তাবেইনরা খারেজিদেরকে কাফের বলে ফতোয়া দেননি। খারেজিরা আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সাহাবায়ে কেরাম মাউইয়া আমর ইবনে আস সবকে কাফের বলেছে, তারপরেও খারেজিদের সম্পর্কে ইখতিলাফ রয়েছে ওলামাদের, যে এরা খারেজি মানে মুসলিম শাসকের আনুগত্য থেকে বাইরে, সেজন্য খারেজি, খারেজি মানে এই কাফের নয়। আজকাল সাধারণ মানুষ বলছে খারেজি খারাজি আকরজ মানে বেরিয়ে যাওয়া, আর খারেজি মানে তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেছে, কখনো না। বরং এই ব্যাপারে সহিহ মত হচ্ছে যে আল্লাহর সবচেয়ে ভালো ওলি সেই জামানার আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করার পরেও খারেজিরা কাফের নয়,
যদিও তারা কুফরি কাজ করেছে, কারণ তাদের অজ্ঞতা ছিল না, জানতো অনেক কিছুই, তাদেরকে কেউ বাধ্য করেনি, কিন্তু তাদের সংশয় ছিল তাউইল। হ্যাঁ, ইনাল হুকুম ইল্লা লিল্লাহ, আল্লাহ কোরআন বলছে যে বিচার শুধু আল্লাহর। হ্যাঁ, এ সালিস কেন, তৃতীয় পক্ষকে কেন বিচার দিল, মূর্খ বোকা। আরে কোরআনের বিচার করলে তো মানুষকে দিয়ে বিচারটা শোনাইতে হবে। হ্যাঁ, তৃতীয় পক্ষে দুইজনের ঝগড়া হয়েছে, তৃতীয় একজন লোক না আসলে কি করে মিটাবে? এটা তো ওই মানুষকে বিচারক মানলাম না, আল্লাহর বিধান দিয়ে আপনি বিচারটা করেন আমাদের দুইজনের মাঝে, ঠিক না? তো এই যে সংশয় ছিল, যার ফলে খারেজিরা মুসলিম শাসক খলিফা রাশেদের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার কারণে গুনাগার, পাপিষ্ট, জালেম, খুনি, হ্যাঁ, অনেক কুফুরি কথাও তাদের ধারণাও ছিল, মুসলিমদেরকে কাফের মনে করা, আল্লাহর নেকবান্দা সাহাবা ইকরামদেরকে কাফের মনে করা, কিন্তু তারপরও তারা কাফের নয়। বুঝতে পেরেছেন? তো এই জন্য ঢালহারে কখনো মুসলিম শাসকদের বিরুদ্ধে এত সোচ্চার হয়ে আবেগে কাফের বলবেন না। হ্যাঁ, তারপরে মুসলিম শাসকদের যারা মানবরচিত বিধানে দেশ পরিচালনা করছে তাদের ক্ষেত্রে ঢালাহারে কাফের বলে দিবেন না। যারা এরকম করে তারা কুফরি করে, কিন্তু ওইটা কি আমাদের দেশে ফিট হবে? আমাদের দেশের নেতাগুলোর উপরে ফিট হবে? যখন ফিট করতে যাবেন তখন তাদের অবস্থাটা ভালো করে স্টাডি করতে হবে, যারা কোন অবস্থায় আছে, নলেজ আছে কিনা, তারা কি বাধ্য না জেনে শুনে এই ইসলাম বিরোধী কাজগুলি করছে, কুফরি কাজগুলি করছে, ইত্যাদি ইত্যাদি, এসব জানার প্রয়োজন রয়েছে। সুতরাং জবানটাকে একটু কন্ট্রোল রাখবেন। একজন কাফের সম্পর্কে যদি নীরব থাকেন তো আল্লাহ বলবেন না যে তুই মুখ কেন খুলিসনি, কাফের কেন বলিসনি। কিন্তু একজন কাফের নয়, হয়তো ফাসেক, আর তাকে কাফের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ বলবে তোকে এই সার্টিফিকেট দিতে কে বললো, তুই জানিস? হ্যাঁ, তার অবস্থাটা ভালো করে স্টাডি করেছিলি, তার ভিতরের খবর জানতি, কথা বুঝতে পেরেছেন? এই জন্য জবানটাকে সবসময় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আল্লাহু আলাম সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।